কস্টেনের মর্যাদা পেতে যাচ্ছে পদ্মাপাড়া জেলার রাজবাড়ী। দুপুরে মুজিব বর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর বিতরণ বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসক। বলেছেন আগামী ৯ আগস্ট ভূমি ও গৃহহীন ১৩টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হবে এবং মুজিব বর্ষ উপলক্ষে পুনর্বাসন কার্যক্রমও চলছে। এর মধ্যে ২৩৯৯টি ঘর বিতরণ করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী গোয়ালন্দে নির্মিত ঘরগুলো উপহার দিলে এই উপজেলা সহ মোট গোটা জেলাকেই প্রথম শ্রেণী বা ক শ্রেণী হিসেবে ঘোষণা করা হবে। তবে সবশেষ হালনাগাদ অনুযায়ী কালুখালী, সদর পাংশা এবং কালিয়াকান্দি ক শ্রেণীর উপজেলা হিসেবে ঘোষিত হয়েছে।